নরসিংদীর রামপুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সংবাদপত্রবাহী মাইক্রোবাসের চালক সহ তিনজন নিহত হয়েছেন। আজ ভোর 6টার দিকে রামপুরার ঢাকা সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মাইক্রোবাসের চালক সহ তিনজন নিহত হয়। এদের মধ্যে পাবনার আবুল কালাম রাজবাড়ী ইউনিটের পরিচয় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে নেওয়া হয়েছে ভৈরব হাইওয়ে থানায়।